সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো তোমরা প্রথমে বুঝতে পেরেছো যে এটা কি? নিশ্চয়ই হ্যাঁ, আর নিশ্চয়ই তোমাদেরকে ব্যাখ্যা করে বলতে হবে না, এটা হলো হেয়ার রিমুভাল, মানে একটা ক্রিম। যেরকম আছে ভিট, সেরকমই হচ্ছে এই হেয়ার রিমুভাল ক্রিমের মধ্যে সিরোনো। তো আমি ভিট অনেকবার ব্যবহার করেছি, এবার ভাবলাম যে একটু নতুনত্ব ব্যবহার করাই যাক না কেন, কারণ ভিটে লেখা ছিল সাইড ইফেক্ট হিসাবে যে 5 মিনিটের বেশি 6-7 মিনিট থাকলে মানে কালো হয়ে যেতে পারে। বাট এটা তো নতুন ধরনের, মানে সমস্ত কিছুতে এক ধরনের ইউজ করতে ভালো লাগে না, একটু নতুনত্ব ইউজ করতে ভালো লাগে, সে কারণে আমি এটা নিয়ে নিয়েছি। তো তোমাদের এটা আমি নিয়েছি মানে ফ্লিপকার্ট থেকে, সেটা তোমরা বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে আনবক্স করলাম। তো কেমন আমি তো জানি না, তোমাদের সামনে সেটা ইউজ করব, তো তোমরা বুঝতে পারবে কতক্ষণ সময় লেগেছে না লেগেছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, এবং কিভাবে এটা ইউজ করবে আবার কোন প্রোডাক্টটা ভালো এটা না ভিট। তো তোমরা এই ভিডিওটা মানে দেখে বুঝতে পারবে যে কোন প্রোডাক্টটা আসলে ভালো। তো বেশি বকবক করব না, এবার আমি শুরু করে দিই কীভাবে হেয়ার রিমুভ করছি। তো দেখো ফ্যানা ফ্যানা টাইপের, তোমরা বুঝতে পারছো সেটা জিনিসটা। তো দেখো যারা অনেক বড় লোক তারা একটু মানে এরকম ফ্যানা করে রেখে দিলে তো কিছু হয়ে যাবে না, আমরা একটু অনেক মানে আমাদের কাছে মানে 500 টাকা অনেক আমাদের কাছে অনেক। তো যাই হোক, মানে এটার দাম নিয়েছে মাত্র 500 টাকা। আর হচ্ছে কি যে ওই যেটা সাদা রঙের দেখতে পাচ্ছ ওটাই মানে স্প্রে করে বেরোচ্ছে, এ সঙ্গে সঙ্গে তো দিয়ে আর মানে হেয়ার উঠে যাবে না, সে কারণে না এটা দিয়ে আর 5 মিনিট রাখতে হবে না, 3 মিনিট হবে হয়তো রাখতে। আমি আজই ইউজ করেছি, দেখো তোমাদের সামনে ইউজ করছি, আমিও জানি না যে কেমন হবে কেমন জিনিসটা। তো এতটা ফ্যানা দিয়ে রেখে দিয়েছি, ফার্স্টে দেখছি কী করতে হয় না করতে হয়। তো দেখো ওই ফ্যানাটা নিয়ে আমি সব দিকে লাগিয়ে দিচ্ছি, দেখো তোমরা এরকম লাগাবে। আর এটা খুব ইজি, কারণ এটাতে জল লাগবে না, কোনো কিছু লাগবে না, মানে জাস্ট নর্মাল কাপড় দিয়ে মুছে নিলেই হবে। তো আমি এ দেখো লাগিয়ে নিয়েছি পায়ের মধ্যে, নর্মাল কাপড় দিয়ে আমি এবার মুছে নেব, মানে একটু লাগানো হয়ে যাক, তারপরে একটু 5 মিনিট পর্যন্ত রাখবো জিনিসটা, তারপরে আমি তুলব। তো ভালো করে লাগিয়ে নিয়েছি, এ দেখো লাগানো আমার হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে, সমস্ত কিছু তো সঙ্গে সঙ্গে হেয়ারটা রিমুভ হয়ে যাবে সেটা না, তো অপেক্ষা আমাদের করতেই হবে, না হলে বোঝা যাবে না যে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো তোমাদেরকে দেখো এটা হচ্ছে এই আকাশি কালারের রং, মানে ক্রিমটার আগের মানে খাপের, আর হচ্ছে কি যে আকাশি কালারের রং, আর আমি কেমন করছি তোমরা সেটা দেখতে পাচ্ছ। আমাকে কি ভালো লাগছে নাকি একটু দেখতে? আর আমার পরীক্ষা তোমাদেরকে কি বলবো। তো দেখো মানে লাগানোর পর 5 মিনিটের মধ্যে এরকম অবস্থা হয়েছে, মানে একটু মরা মরা টাইপের দেখতেই পাচ্ছো লোমগুলো, তো অনেকটা মরা মরা দেখাচ্ছে। আমি প্রথমে ভাবছি কি না কী রে বাবা, তারপরে মা বললো যে লোমগুলো মরতে লেগেছে এর জন্য এরকম দেখাচ্ছে। তো কী বলবো বলো, প্রথম ইউজ করলে তো একটু বুকের ভিতরে ধকধক করে, আমার কী হচ্ছে না হচ্ছে, আমার কি পাটা পুড়ে যাচ্ছে নাকি, এসব তো ধকধক করে বুকের ভেতর। তো আমি বেশি তোমাদের সঙ্গে বকবক করবো না, কারণ বেশি বকলে একটু বেশিই বকে দিই, সেই কারণে 5 মিনিট আমি রেখে দিয়েছি, 5 মিনিট পর তুলবো। তো দেখো আমি তোমাদের সামনে সমস্ত হচ্ছে একটা ভাইয়ের একটা মানে গেঞ্জি নিয়ে নিয়েছি, এটা পরে না যে আস্তে 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 করে আনছি, দেখো রেজাল্টটা দেখো বুঝতেই পারবে, দেখো আস্তে আস্তে উঠতে লেগেছে, দেখো কি ইজি না তাই না, দেখো এ দেখো কত সুন্দর, দেখো কোনো কিছু লাগছে না, জল লাগছে না, কোনো কিছু লাগছে না, এক্সট্রা কিছু, জাস্ট স্যাক স্যাক করে স্প্রে মেরে দাও, দিয়ে একটু রেখে দাও 5 মিনিট, তারপরে সামান্য একটা কোনো মানে কোনো একটা জিনিস দিয়ে মানে বস্ত্র দিয়ে তুমি সেটা ট্যাক করে টেনে নাও, আর আমাদের হেয়ার রিমুভ হয়ে যাবে। তো তোমরা যদি বিকিনির জন্য ব্যবহার করতে পারো এটা, এটা প্রচণ্ড ভালো জিনিস। তো যাই হোক বুঝতে পারছো ব্যবহার করবে, খুব ভালো সাইড ইফেক্ট নেই, আর এমনি গায়ে হাতেও লোম তোলা হবে, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। এটা যদি বলতে হয় 10-এর মধ্যে কত দেবো, তাহলে 10-এর মধ্যে আমি এটাকে দিয়ে দেবো মানে 10-এর মধ্যে দেবো 9 বা 9.5, কারণ আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। ভিটের থেকে অ্যাকচুয়ালি বেশি ভালোই লেগেছে, কারণ ভিটে তো জল দিয়ে মানে তুলতে হবে, জল দিয়ে ভালো করে কাপড়টা কাচতে হবে, কিন্তু এটা দেখো কত সুন্দর দিয়ে কত সুন্দর হেয়ারটা রিমুভ হয়ে গেছে, এ দেখো জিনিসটা বুঝতে পারবে, দেখো দেখো তোমাদেরকে দুটো পায়ে দেখাচ্ছি, দেখো
আর আমার ওই জায়গায় কালো জায়গাটা দেখছো না, মানে দাগটা দুটো, ওটা আমি পরে গেছিলাম সেজন্যই দাগটা হয়েছে। তোমরা ভেবো না যেটা দেওয়ার পর দাগটা হয়েছে। এটার দাম নিয়েছে 500 টাকা, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আমি দেখে অবাক হয়ে গেছি, আই এম অবাক। তাই তোমাদের একটু মানে দেখাচ্ছি, এত খাবার লাগিয়ে নিয়েছিলাম ওই পাটাতে। আগে দেখো ভালো করে করে উঠে যাচ্ছে, দেখো কি সুন্দর না জিনিসটা। তোমাদের যদি এটা ভালো লাগে, আমি জানি তোমাদের যদি বলে না ভালো তো লাগবে, আমি সেটা জানি, কারণ আমার তো পার্সোনালি এটা ভালো লেগেছে। এবার আমার মতন তো অনেকে আছে যে অত ভিটের থেকে খাটাখাটনি করার থেকে এরকম একটা জিনিস কিনে নেবো যেন বেশি সময় লাগবে না। এই দেখো কি সুন্দর লাগছে পাটাতে, এক ফোঁটাও লোম নেই। একটু টাইম দিবে, মাত্র পাঁচ মিনিটও লাগবে না, 3 থেকে 4 মিনিট লাগবে, আর এরকম মানে তাড়াতাড়ি লোমটা উঠে যাবে। সুন্দর লাগছে না আমার পাটটা, দেখো। তোমরা বেশি মানে কি বলতো, বেশি ওই মানে বেশি টাইম লাগবে না, কিছু লাগবে না, তুমি একা একাই করতে পারবে জিনিসটা। তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো, মানে হেয়ার রিমুভালের জন্য যদি কোনো ক্রিম কিনো, এই এটা ইউজ করতে পারো, এটা প্রচণ্ড ভালোই আছে। আর আমি এটা ব্যবহার করেছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি ভালো হেয়ার রিমুভ হয় এবং কোনো জ্বালাও হয় না, কোনো কিছু হয়ও না। আর মানে দেখতেই তো পাচ্ছ, তোমাদের সঙ্গে কটা ছবি শেয়ার করছি, দেখো এই দেখো, বুঝতে পারছো কতটা সুন্দর হেয়ার রিমুভ হচ্ছে, দেখো তো। ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।